ডিমের বাজার স্থিতিশীল রাখতে ভারত থেকে আরও 2,31,000 পিস ডিম আমদানি করা হয়েছে। এ নিয়ে মোট 9,89,000 পিস ডিম আমদানি করা হলো। শনিবার রাতে 2,31,840 পিস ডিম বেরাপুর বন্দর দিয়ে দেশে প্রবেশ করে। এ নিয়ে গত বছরের 5 নভেম্বর থেকে চলতি বছরের 19 অক্টোবর পর্যন্ত 5 চালানে 9,89,310 পিস মুরগির ডিম আমদানি করা হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, ভারত থেকে প্রতিটি ডিম কেনা হয়েছে 5.70 টাকা দরে। প্রতিটি ডিমের আমদানি শুল্ক 1.83 টাকা। সব মিলিয়ে একটি ডিমের দাম পড়ছে 7.5 টাকার একটু বেশি। আমি রাতুল, আপনার সাথে ফোনে কথা হয়েছিল। আমার মেয়েটা লেখাপড়ায় তেমন ভালো না। আমি জানি আমি ভালো রেজাল্ট করব না। কে বলছে তোমার রেজাল্ট ভালো হবে না? তুমি এত সুন্দর প্রিপারেশন নিছো, ঠিকঠাক মনোযোগ দিয়ে পরীক্ষাটা দিলে তো ভালো রেজাল্ট করতে পারবে, তাই না? আমার হাত ধরতে ভয় পাচ্ছেন কি জানিস? আমি না এখন চোখ বন্ধ করলে একজন দেখতে পাই। তোমার প্রিয় রং পেন্সিল। আমি আপনার ছবি দেখেছি। রাতুল স্যারের কোনো দোষ নেই। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।